আসসালামু আলাইকুম। তো আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আপনারা দেখতেছেন টেক টিউব ম্যাক্স, আর আমি আছি রনি আপনাদের সাথে। তো আজকে আমি একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য চলে আসছি আবারও। তো আসলে আমি কি বলবো ভাই, আমার মানে না বললে আমি পারতাম, বাট তারপরে আমি আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য আসলাম। তো শেয়ার করার জন্য আসলে যেহেতু, তো আমি আজকে আমি এই বিষয়টা আপনাদের সাথে একটু বলে দিই, যেটা হলো দেখেন মেসেঞ্জারে যে কোনো কেউ আপনাকে কিছু একটা পাঠাইছে, পাঠানোর পরে এটা আপনি ফরওয়ার্ড করে পাঠাইতেছেন 20 জন 30 জনেরকে বলছে পাঠাইতেছেন, কি দরকার ভাই? আজকে পর্যন্ত দেখেন তো আপনার কিছু হয়েছে? আপনি মনে করেন যে দেখেন কেউ লেখা আছে যে ভাই একটা কোরআন তেলাওয়াত দিছে, দেওয়ার পরে বলতেছে যে ভাই এটা এখানে মানে 25 জনকে সেন্ড করে, না করলে আপনার আজকে একটা ক্ষতি হবে, বা আজকে আপনি যদি 25 জনকে পাঠান তাহলে দেখবেন আপনার ভালো হবে, এরকম বলতেছে। তো আসলে কি আপনি আজ পর্যন্ত দেখছেন আপনার যে এই মেসেজটা পাঠায় আপনার কোনো উপকার হয়েছে? আমি আমার মনে হয় তো কখনো হয় নাই। তারপর আমি আরেকটা কথা বলি, আজকে 2 দিন যাবত একটা মেসেজ নিয়ে প্রচুর তোলপাড় ফেসবুকের মধ্যে, তারপরে আমি আপনাদের মেসেজটা একটু শুনাইতেছি, তো তাহলে আপনারা বুঝে যাবেন যে আসলে আমি কী বলতেছে। একজন বলতেছে যে ভাই, আমি একজন বলতেছে যে উনি নাকি ফেসবুকের যে মেসেঞ্জার পরিচালনা করে, উনি একটা মেসেজ দিছে। আচ্ছা ভাই মানলাম আমি উনি দিছে, কিন্তু ভাই ফেসবুকের যে একটা মেইন একটা পেজ আছে ফেসবুকের, তো কেন সেখানে পোস্টটা করলো না? কেন সবার ইনবক্সে মেসেজটা করতেছে? আসলে আমরা মানুষ বোকা, বুঝছেন ভাই? আমরা বাঙালিরা এতটাই বোকা হয়ে গেছি, আমি নিজেকে বলতেছি নিজেরাই বোকা। কেন ভাই, কী দরকার? কোনো দরকার নাই। যে মন ভাই পাঠাক না পাঠায় আপনার দরকার নাই। কারণ দেখেন ভাই, আপনি এই মেসেজটা মানলাম আমি অনেককেই পাঠাইতেছে, ঠিক আছে, যদি আজকে কোনো কিছু হইতো, আমি নিজের কথা বলতেছি ভাই, আমি কাউকে একবারের জন্য পাঠাই নাই, একবারের জন্য কাউকে আমি সেন্ডও করি নাই। কেন দেখেন আমার ফেসবুক তো কিছু হয় নাই, কেন আপনারা এমন করতেছেন? হুদায় একটা কিছু দেখেই মনে করেন, হুজুকে বাঙালি বলে না মানুষ। সত্যি কথা ভাই, আমরা যে হুজুকে বাঙালি এটা একটা পরিচয়। তারপরে দেখেন একজনে ফরওয়ার্ড করে দিতেছে যে একটা কোরআন তেলাওয়াত দিল বা কালেমায় দিল, দিয়া বললো যে ভাই এটা ফরওয়ার্ড করেন 25 জনকে। হ্যাঁ, আপনি হয়তো বা এটা দেওয়ার কারণে আপনার ভালো কিছু হোক বা না হোক আপনার স্বভাব হয়েছে, এটা ঠিক আছে, কারণ ওই মানুষটাও তো পড়ছে, দেখেন তো ভাই, এটা ঠিক আছে মানছি আমি। কিন্তু দেখেন তো এই জিনিসটা পাঠায় কিন্তু আপনার আরও ক্ষতি হইতেছে। একদিকে একটু ফলো করেন, হ্যাঁ একদিকে স্বভাব হইতেছে, আর একদিকে আপনি আল্লাহর প্রতি যে একটা বিশ্বাস এটা আপনার কাছ থেকে চলে যাইতেছে, আপনি জানেন। দেখেন মনে করেন একজনে মেসেজে লেখা দিল যে আজকে আপনি এটা যদি পাঠান 25 জনকে বা 30 জনকে 100 জনকে পাঠালে আপনার আজকে এটা হবেই, দেখা গেল ওইটা হইল না, আপনার আরও একটা ক্ষতি হইল, তখন আপনার মেজাজ কী হবে যে আমি আজকে এই বিষয়টা করলাম তারপর আমার এটা হইল না? এটাই ধারণা ভাই। আসলে যে যা কিছু দেখ ভাই, এটার দিকে মাথা না ঘামাই, নিজের দিকে ফলো করেন, আপনি কী করতেছেন সেটা ফলো করেন। দরকার নাই কেউ আপনাকে কিছু দিয়ে বলতেছে এটা করেন, এটা করলে এটা হবে। ভাই আমার ফ্রেন্ড সার্কেল, আমার কথা বলতেছি, আমার বন্ধুবান্ধব আমাকে পাঠাইতেছে দোষ এটাই কর, দোষ এটা ফরওয়ার্ড কর, ভাই বিশ্বাস করেন আমার মাথা পুরো হ্যাং হয়ে গেছে যে আমার ফ্রেন্ড সার্কেল, ভাই কী বলবো ভাই, আসলে আমি এই ভিডিওটা না বানাইলেও পারতাম সত্যি কথা। তারপরে ভাই আমি আপনাদের সাথে যেহেতু আপনাদের এত হয়তো আমি আপনাদের মানে শেয়ার করার জন্য আসছি কথাগুলো, আসলে মনের ভিতরে যে কথাগুলো হয়তো আমি সবাইকে বলে বুঝাইতে পারবো না, তাই ভাই যাই ইউটিউবে একটু ছোটোখাটো মানুষ তো ছোটোখাটো বিষয় নিয়ে একটু কথা বলি। আসলে আমার হয়তো এই ভিডিওটা বানানোর কোনো প্রয়োজনই ছিল না, তারপরে ভাই বানাইলাম। যদি আপনাদের কাছে ভালো লাগে আমার শেয়ার করবেন, লাইক দিবেন আর কমেন্টও করতে পারেন। দেখেন তো আপনারা বললেন আপনাদের কেউ পাঠাইছে কি না, কয়জনে পাঠাইছে জাস্ট একটু আমাকে কমেন্ট বক্সে জানাইন, অন্য কিছু জানাইতে হইব না, কয়জনে পাঠাইছে ভাই, এটা পাঠাইছে কী লাভ হয়েছে আমি বুঝলাম না। 24 ঘন্টা এটা সেটা বিজেপি লিখে দিছে যে যদি না পাঠান তাহলে আপনার ফেসবুক নষ্ট হয়ে যাবে, ফেসবুকে এটা হবে, ফেসবুকে ওটা হবে, কিছু হয়েছে? কিছুদিন আগে উঠছে কি ব্লু ওয়েল গেম, যে জিনিসটা আমাদের দেশে আসতেই পারে না, মানে কোনো সার্ভারের কাজে হয় না, সেই জিনিসটা নিয়ে মাথা ঘামাঘামি এটা সেটা, কী দরকার? হ্যাঁ একটা জিনিস দেখেন, আপনি যদি আজকে দেখেন আপনি এই জিনিসটা আপনি শেয়ার করতেছেন, আরেকজন দেখে ঘাবড়াই গেল, দেখেন ও উনিও, তারপরে এখানে লেখা আছে যে পরিচিত কাউকে, কারণ দেখেন আপনার যদি পরিচিত কাউকে দেখেন দেন তাহলে দেখা যাবে আপনার পরিচিত ওই মানুষগুলো সবার সাথে শেয়ার করতেছে, তো কী দরকার ভাই? এটা করার কোনো মানেই নাই।
আপনি ভাই কেউ দিতেছে যে পইড়া থাকুক। দেখেন আমি সত্যি বলতেছি ভাই, আমি আজ পর্যন্ত আমি যত মেসেজ পাইছি ফেসবুকে, আমি একটা মেসেজেরও কখনো রিপ্লাই বা ফরওয়ার্ডও করি নাই। হ্যাঁ এটা সত্যি, আমি পড়তাম, পড়ে আমি ঠিক মতো রেখে দিতাম, দরকার নেই ফরওয়ার্ড করার। কারণ ভাই ফরওয়ার্ড করে যদি, হ্যাঁ এটা সত্যি, যদি আমি আল্লাহকে ডাকার কথা বলছে, ঠিক আছে আমি আল্লাহকে ডাকতেছি, মনে মনে ডাকেন, নামাজ পড়ে, আপনি দেখবেন আল্লাহ সব ঠিক করে দিবে। দরকার নেই অন্য একজনের কিছু বলতেছে সেটা আপনি ফরওয়ার্ড করে আরও আল্লাহর প্রতি বিশ্বাসটা তুলে নিতেছেন, আপনি কোনো মানে হয় না ভাই। আপনি আগে আপনি নিজে ঠিক হন, দেখবেন সব ঠিক, আপনি কিছু মানতেছেন, এটা করতেছেন। দেখেন ভাই আমাদের দেশে কিরকম, কিছু একটা দিল সেটা নিয়ে লাফালাফি লাফালাফি, কিছুদিন আগে অপরাধী গান এটা সেটা, ভাই বিশ্বাস করেন, আমি বুঝলাম না ভাই মানুষ এমন কেন, কিছু একটা হলে সেটা নিয়ে লাফালাফি। আসলে সত্যি কথা ভাই, মন থেকে মানে আমি নিজে বলতেছি ভাই, এই আমি এই ভিডিওটা বানানোর কোনো মানে হয় না, আমি নিজে বলতেছি, বাট তারপরেও আমি আমার মনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, ব্যাস এতটুকুই। কারণ ভাই আমি ফেসবুকে মেসেঞ্জার নিয়ে আজকে অনেক দিন, দুদিন যাবত আমি দেখতেছি ভাই আসতে 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 এমন অবস্থা হয়ে গেছে, তো ভাবলাম যদি আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনাদের মনের কথাগুলো জানি আমার মতো যদি হয় আপনাদের, এটাই আর কিছুই না ভাই। তো যদি আপনাদের কেউ এরকম মেসেজ করে তো আমাকে একটু জানান, দেখান তো ভাই কয়জন আপনাদের এরকম এই টাইপের মেসেজ, এই যে আজকে দুই দিন যাবত একটা মেসেজ আসতেছে যে ফেসবুক হ্যাং হবে তাং হবে, একটু জানান কমেন্ট বক্সে যদি আপনাদের ভালো লাগে। অনেক কথা বলে ফেলছি ভাই, আর বলবো না, 6 মিনিটের উপরে হয়ে যাইতেছে, তো আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর